إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله شروع جابر و প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে তার দ্বীনের পথে চলা সহজ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থ বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবি কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ মানুষকে পৃথিবীতে আসতেই হবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই নিয়ম রেখেছেন আবার পৃথিবীতে এসে নিজের ইচ্ছামতো মন গড়া চলবে এমনটাও তার সুযোগ নেই মোট কথা যিনি নিয়ে আসবেন পৃথিবীতে তার নিয়মে আমাদেরকে চলতে হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য সত্যিই আমরা যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার কথা মেনে চলি না চলি না সে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইবলিসকেও কিছুটা সুযোগ দিয়েছেন যাতে মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে হক থেকে সঠিক থেকে বিচ্যুত করতে পারে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টাকে প্রাধান্য দেয় তাহলে ইবলিসের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে আর যদি ইবলিসের বিষয়টাকে প্রাধান্য দেয়
তাহলে আল্লাহর সঠিক পথ থেকে দিন থেকে বিচ্যুত হবে। আল্লাহ আমাদের সকলকে ইবলিসের ফিতনা থেকে মুক্ত হয়ে সঠিক দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি সোরা যা আমরা নিয়মিত আমাদের সালাতে পাঠ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই সোরায় আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, যেই নির্দেশনা একজন মানুষ তার জীবনে অনুসরণ করলে আশা করা যায় ইবলিসের প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে, আল্লাহর দিনের পথে নিজেকে অটল রাখতে পারবে। ছোট্ট সূরা সূরাতু আল আসর বলা যায়, অধিকাংশ মানুষের এই ছোট্ট হওয়ার কারণে মুখস্থ রয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, লাউ মা আনজালাল্লাহু আলা খালকিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাত বিহিম। এই মানব জাতির সঠিক পথে চলার জন্য, হেদায়েতের উপরে অটল থাকার জন্য, দুনিয়া ও আখিরাতের ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ব্যতীত আর যদি কিছুই নাজিল নাও করতেন তাহলে এটাই মানুষের জন্য যথেষ্ট হতো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কসম খেয়ে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। এই কসম মূলত সে বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য। আর মানুষ কসম খেতে পারে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার নাম ও গুণাবলীর বিষয়ে, এছাড়া অন্য কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষের অনেক সূরায় কখনো সময়ের কসম খেয়েছেন, কখনো রাতের কসম খেয়েছেন, কখনো দিনের কসম খেয়েছেন, কখনো বিভিন্ন কিছুর কসম খেয়েছেন। এগুলির অর্থ সেগুলিকে বড় করে দেখা নয়, সেগুলির গুরুত্ব বোঝানো। যেই সময়ের মাঝে আমাদের আগমন হয়, আবার শৈশব অতিক্রম হয়ে কিশোর, কিশোর যৌবন, যৌবনের পরে বার্ধক্য, এভাবে আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। কিন্তু সময়ের গুরুত্ব হয়তো অনেকেই যথাযথ দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা মানব জাতি, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর জন্মসূত্রে মুসলিম হোক। বলবেন জন্মসূত্রে মুসলিম মানে, জন্মসূত্রে মুসলিম যদি ইসলাম পালন না করে, বাপদাদা মুসলিম ছিলেন তাই আমিও মুসলিম, আমার আইডি কার্ডেও লেখা আছে মুসলিম, এটাই যদি হয়, এই জাতিকেও এই শ্রেণীকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা সবাই ক্ষতিগ্রস্ত, কেউ কল্যাণের পথে নেই, সবাই বিপদগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, শুধুমাত্র ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে মুক্ত যার মাঝে চারটি বৈশিষ্ট্য পাওয়া যায়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের সাথে সৎকর্ম রয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু নিজেই আমল করেই নীরব নয়, অন্যকেও এ হকের উপদেশ দিয়েছে, এ হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের পথে থাকতে গেলে যথেষ্ট সবরের প্রয়োজন, যদি সবর না থাকে
তাহলে বিভিন্ন কিছু শয়তান আমার সামনে এত আকর্ষণীয় করে তুলবে আমি সেখানে টিকে থাকতে পারবো না। এজন্য সবর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান। আজকে আমরা সবাই ঈমানদার, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঈমান আনা সত্ত্বেও আমরা শিরকে লিপ্ত হয়ে রয়েছি। এমন যদি ঈমান হয় তাহলে কখনো মুক্তিপ্রাপ্ত হওয়া, ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়া সম্ভব নয়। ঈমান এনেও ভ্রান্তিতে, ঈমান এনেও শিরকে, ঈমান এনেও কুফরিতে, এর একটি বড় কারণ হলো ঈমানের মূল বিষয় হলো আল ইলম, জ্ঞান অর্জন করা। যেই বিষয়টাই আমি ঈমান আনব সেই বিষয়ে আমার জ্ঞান থাকা। ঈমান এনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কিন্তু এই বিষয়ে আমার কিছুই জ্ঞান নেই, তাহলে এই ঈমান কখনো সঠিক হবে না। এজন্য এই কালিমা শাহাদার প্রতি ঈমান, এর আটটি শর্ত। প্রথম শর্ত হলো আল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ বিষয়ে জ্ঞান অর্জন করো। যদি এই বিষয়ে আমার জ্ঞান না থাকে, একদিকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেব, লা ইলাহা ইল্লাল্লাহ বারংবার পাঠ করব, অপরদিকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিষিদ্ধ কাজে জড়িয়ে থাকব। এজন্য ঈমান সঠিক হওয়ার মূল বিষয় হলো সেই মৌলিক বিষয়গুলি নিয়ে জ্ঞান থাকা। জ্ঞানের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেই জ্ঞান আবার কিভাবে অর্জন হবে। সেই জ্ঞান যদি তার যথাযথ উৎস থেকে অর্জন না করা হয় তাহলে সেই জ্ঞানও সঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান বহুজনের রয়েছে। কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হল লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। আবার কেউ বলেন লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নেই। বিভিন্ন জন বিভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান রেখেন, কিন্তু সব জ্ঞানগুলি ভুল হওয়ার কারণ হল জ্ঞানের সঠিক উৎস হল কিতাব এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সহি হাদিসের আলোকে সেই জ্ঞান না হওয়ার কারণেই, জ্ঞান আছে বটেই কিন্তু সেই জ্ঞান কখনো নির্ভেজাল নয়, কখনো সঠিক নয়, যার ফলে সেই জ্ঞান দিয়েও সঠিক ঈমান সম্ভব হয় না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কথা দীর্ঘ করার সুযোগ নেই। প্রথম বিষয় হচ্ছে ঈমান, আর এই ঈমান হতে হবে কিতাব এবং সুন্নার আলোকে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের এই মূলত পরিপূরক বিষয় হলো সৎ আমল করা। আমাদের সমাজে একজনকে আপনি বলছেন চলো সালাতে যাই, সে জবাব দিচ্ছে যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। ঈমান এর অপরিহার্য বিষয় হলো আমল। এজন্য ঈমানের সংজ্ঞাও আমাদের ত্রুটি রয়েছে। ঈমানের সংজ্ঞায় মৌলিক বিষয় হচ্ছে পাঁচটি বিষয়। আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজীদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শয়তান। আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, গোটা বডি দিয়ে সেগুলি বাস্তবায়ন আমল করা, ওয়া ইয়াজীদু বিতাআতির রহমান,
আর এই ঈমান যতই আল্লাহর আনুগত্য বৃদ্ধি পাবে ততই ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়ায়ামকুসু বিতাআতি শয়তান, আর এই ঈমান যত ইবলিসের আনুগত্য হবে তত ঈমান হ্রাস হবে। মূলত ঈমানের পরিপূরক হচ্ছে আমল। তৃতীয় বিষয় ওয়াতাওয়াসাউ বিল হক, আমার ঈমান ও আমল যখন ঠিক হবে আমার দায়িত্ব এসে যাবে অন্যজনকে সেই ঈমান ও আমলের দাওয়াত দেওয়া, অন্যজনকে সেই ঈমান ও আমলের সংবাদ দেওয়া, অন্যজনকে সেই ঈমান ও আমলের সুসংবাদ জানানো। কারণ ইসলাম প্রচলিত একটি কথা বলা হয়, আপ ভালো তো জগৎ ভালো, মানে আমি ভালো তো সব ভালো। ইসলাম এটি বলে না। ইসলাম বলে আমাকেও ভালো হতে হবে, অন্যকেও ভালো করার ব্যবস্থা নিতে হবে। সেই অন্যকে ভালো করার ব্যবস্থা একটি অন্যতম দিক হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া, যেটিকে সহজ ভাষায় আমরা আদ-দাওয়া ইলাল্লাহ বলে থাকি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দাওয়া ইলাল্লাহ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ বিষয়, আবার দাওয়া ইলাল্লাহ খুবই ভয়ঙ্কর বিষয়। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিমের হাদিস, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেবে তাহলে এ কারণে সে সওয়াব পাবে, আবার যারা এই হেদায়েতের বিষয়টি আমল করবে তাদের সমানও তাকে সওয়াব দান করা হবে। এটি বিশাল মর্যাদার বিষয়। একইভাবে বললেন ওমান দাআ ইলা দালালা, আর যে ব্যক্তি গোমরাহির দিকে দাওয়াত দিবে, পথভ্রষ্টতার দিকে দাওয়াত দিবে, এই পথভ্রষ্টতার দিকে দাওয়াতটা দুইভাবে হতে পারে, একটি সরাসরি ইসলাম বিরোধী কাজের দিকে দাওয়াত দেওয়া, আরেকটি হলো ইসলামের নাম দিয়ে ভ্রান্ত বিষয়ের দিকে দাওয়াত দেওয়া, ইসলামের নাম দিয়ে ভ্রান্ত বিষয়ের দিকে দাওয়াত দেওয়া। উদাহরণস্বরূপ কোরআনের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করার দাওয়াত দেওয়া, এটি একটি উদাহরণ। এ ধরনের অনেক উদাহরণ, বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন বিষয়গুলি আমার কাছে হয়তো প্রিয় হতে পারে কিন্তু ইসলামে সেটি কখনো সঠিক নয়, বিভিন্ন অপব্যাখ্যার আশ্রয় নিয়ে সেই ভ্রান্ত বিষয়ের দিকে সেটিকে শরীয়তের বৈধতা দেওয়া, সেদিকে দাওয়াত দেওয়া, এটি একটি শরীয়তের বৈধতা দেওয়াও এটি একটি দাওয়াত দেওয়া। একজন বড় আলিম যার প্রতি মানুষ আস্থা রাখে, তিনি যদি সঠিক চিন্তা ভাবনা না করে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো একটা ইসলাম গর্হিত বিষয়কে ইসলামী বলে ফতোয়া দিয়ে ফেলেন তাহলে এটি ভয়ঙ্কর দাওয়াত, এটি হলো ভয়ঙ্কর দাওয়াত। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আফতা বিগাইরিল ইলম, যে ব্যক্তি ইলম ছাড়াই ফতোয়া দিবে, ফাদাল্লা ওয়া আদাল্লা, সে নিজেও পথভ্রষ্ট হবে এবং মানুষকেও পথভ্রষ্ট করবে, নিজেও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে। এটি ভয়ঙ্কর দাওয়াত। বিশেষ করে আরো ভয়ঙ্কর বর্তমান হলো ফেসবুকের বিষয়, অনলাইনের বিষয়। আপনি এক মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, যদি অনলাইন কিছু না থাকে, এ খুতবা ধারণ করা না হয়, কোথাও ছাড়া না হয়, হয়তো বা এই মুসল্লিদের মাঝে সীমাবদ্ধ, কিন্তু এখন খুতবা চলে যাচ্ছে সরাসরি, আপনি ভুল বললেও পরেও মুসল্লিদেরকে ডেকে সংশোধন করে দিলেও আপনার এই বক্তব্য ছড়িয়ে গেছে।
আপনার এই বক্তব্যকে ডিলিট করা খুব কঠিন। হয়তোবা আপনি পরবর্তীতে সংশোধনী আরেকটি বক্তব্য দিবেন, কিন্তু এমন হতে পারে কোনো ব্যক্তি আপনার প্রথম বক্তব্যটা শুনেছে, পরেরটা আসে কোনোদিন শুনেন নাই, শোনার প্রয়োজন মনে করেন নাই, তাহলে তার কাছে আপনি সংশোধনও দিতে পারছেন না। সুতরাং যারা অনলাইনে বা ইত্যাদিতে বেশি ভূমিকা রাখেন দাওয়াতি কার্যক্রমে, আমরা টোটাল নিষিদ্ধ করছি না, কিন্তু বলবো আপনাকে কঠিন সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ফতোয়া দেওয়া এ বিষয়টি আরো কঠিন বিষয়। যদি এলমের গভীরতা না থাকে এবং পর্যাপ্ত তার ধৈর্য না থাকে ও সালাফদের সঠিক মানহাজের নীতিমালা জানা না থাকে, তাহলে নিশ্চয়ই সে ভুল করবেই করবে, সে ভুল করবেই। কারো হয়তো এলমের গভীরতা রয়েছে কিন্তু ধৈর্য নেই, উপস্থিত হঠাৎ একটা বিষয় উপস্থিত সে ফতোয়া দিয়ে ফেলল, না সমসাময়িক বিষয়, জটিল বিষয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেননি যে আপনার কাছে জিজ্ঞাসা হওয়ার সাথে সাথে আপনাকে জবাব দিয়ে দিতে হবে, এই দায়িত্ব আপনাকে আল্লাহ দেননি। আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ফতোয়া যদি সঠিক হয় হাজারো মানুষ উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। আপনার ফতোয়া যদি ভ্রান্ত হয় হাজারো মানুষ এ কারণে পথভ্রষ্ট হবে এবং সকলের গুণাগুলি আপনাকেও নিতে হবে, তবে তারা গুণাগার হবে না, না তারাও হবে। সুতরাং ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বৈশিষ্ট্য বললেন তারা পরস্পরে হকের উপদেশ দেবে, হকের দাওয়াত দেবে। আর এই হকের দাওয়াত এটি ধৈর্যহীনতার মাধ্যমে কখনো হয় না, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো বহু বৈশিষ্ট্য নিয়ে আসতে পারতেন, আল্লাহ নিয়ে আসলেন পরের বৈশিষ্ট্য ওয়াতাওয়াসাউ বিসসবর, পরের বৈশিষ্ট্য আল্লাহ নিয়ে আসলেন ওয়াতাওয়াসাউ বিসসবর। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সঠিক কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়ার জন্য ঈমান, দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো সেটির প্রতি দাওয়াত, চতুর্থ হলো সবর, ধৈর্য ধারণ করা। আসলে ধৈর্য ধারণ করা বিষয়টি খুব সহজভাবে আমরা জানি, ধৈর্য ধারণ করা কি, ধৈর্য ধারণ করা ধৈর্য মানেই হলো নিজের মন যেটা চাইবে সেটা থেকে ভিন্ন দিকে মনটাকে আবদ্ধ করে রাখা, এটার নাম হলো ধৈর্য। এজন্য বলা হয় হাফসুন নাফসি ফি মা কারিয়া, মন যেটা পছন্দ করে না সেটাতেই আবদ্ধ করে রাখা, এটাকে শাব্দিকভাবে বলা হয় ধৈর্য। শরীয়তের পরিভাষায় আসসাবরু ইয়ানকাসিমু ইলা সালাসাতি আকসাম, ধৈর্য তিন প্রকার, আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে ধৈর্য ধারণ করা, ওয়াসসাবরু আন মাআসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা, ওয়াসসাবরু আলা আল মাসাইবি আও ওয়াসসাবরু আলা কাদরিল্লাহি আল মুলিম, কষ্টদায়ক ব্যথাদায়ক ভাগ্যের অকল্যাণে ধৈর্য ধারণ করা। প্রথম হল আল্লাহর এবাদতে ধৈর্য ধারণ করা, প্রতিদিন
ধৈর্যের সাথে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। একজন মেয়ে মানুষ তার গোটা জীবন ধৈর্যের সাথে তাকে পর্দা মেনেই চলতে হবে। একজন ব্যবসায়ী তার গোটা জীবন ধৈর্যের সাথে তার সততার এবং আমানতদারির সাথে তাকে ব্যবসা করতে হবে, তাহলে তার প্রতি দান। দ্বিতীয়, ওয়াসবরু আম্মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকাই হল ধৈর্য ধারণ, বিরত থাকায় ধৈর্য ধারণ। ব্যবসায়ী মানুষ, বহু ধরনের প্রস্তাব সামনে আসছে, স্টিকার চেঞ্জ করলে অনেক লাভ, দ্বিগুণ লাভ, অথবা একটু সত্য কথা না বললেই, মিথ্যা কথা বললেই দ্বিগুণ লাভ, অথবা একটু কসম করে বিক্রি করলে আরও বেশি লাভ, অথবা বিভিন্ন রকমের সুদী প্রকল্প আপনার সামনে উপস্থিত, আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে সব অবৈধ পন্থা থেকে, আল্লাহর সেগুলি অবাধ্যর কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটি হলো আসাবরু আন মাসিয়াতিল্লাহ, অন্যায় কাজে জড়িয়ে যাওয়া থেকে ধৈর্য ধারণ করা। বিশেষ করে একটি কাজে অধিকাংশই বলা যায় ধৈর্য হারা হয়ে যাচ্ছি। অনলাইনের যুগ, মোবাইলের যুগ, হাতে মোবাইল, মোবাইলের পৃষ্ঠা উল্টালেই, ফেসবুকের পাতা উল্টালেই কত অশ্লীলতা, কত কিছু নোংরা চলে আসছে। আপনার যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনাকে কেউ সেখানে থামাতে পারবে না। অশ্লীল জগতে প্রবেশ করে ফেলেছেন, অশ্লীলতা উপভোগ করছেন, এই অন্যায় থেকে, এই হারাম থেকে, এটি হারাম। এমন নয় যে আমার হাতে খুব সহজে এসে গেছে তাই আমার জন্য ছাড়, না, কখনো নয়। খুব সহজেও আমার হাতে আসলেও হারাম, কঠিনভাবে আসলেও হারাম, সর্বাবস্থায় হারাম। আসাবরু আম্মা আসিয়াতিল্লাহ, আল্লাহর এই অবাধ্যতায় লিপ্ত হয়ে যাওয়া থেকে আপনাকে ধৈর্য ধারণ করতে। ওয়াসবরু আলা আকদারিল্লাহি আল মুলিমা, মানুষের জীবনে সবসময় ভালো থাকবে এমন নয়, কখনো ভালো কখনো মন্দ, কখনো হাসির খবর কখনো কান্নার খবর, এটাই স্বাভাবিক। কিন্তু হাসির খবর হলে তো কোনো সমস্যা নেই, সুখের খবর হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যখন কান্নার খবর হয়, দুঃখের খবর হয়, তখন এই অসুবিধায় পড়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। তৃতীয় প্রকার ধৈর্য হলো আসাবরু আলা আকদারিল্লাহি আল মুলিমা, কষ্টদায়ক ব্যথাদায়ক ভাগ্যের যে বিষয়গুলি আসে, যা পূর্ব নির্ধারিত হয়ে আসছে সেগুলি আসবেই, সেই ক্ষেত্রে বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে ধৈর্য ধারণ করা, এটি একটি বড় বিষয়। আপনি একজন ভালো ব্যবসায়ী মানুষ, সুন্দর ব্যবসা চলছিল, পরিস্থিতি ভালো নয়, ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, ধৈর্য ধারণ করা আপনার খুব কঠিন, বিচলিত হয়ে ছুটছেন, কোথায় কী করব, কোথায় ঘুষ দিতে হবে, কোথায় কী করতে হবে, কোথায় দুই নম্বরই করতে হবে, ফিরায় নিয়ে আসার চেষ্টা করব ব্যবসাকে, না, এই বিপদের মধ্যেও আপনাকে ধৈর্য ধারণ করা হলো। এই সময় বাবার সবচেয়ে প্রিয় বস্তু হলো সন্তান, বাবা বেঁচে আছেন, সন্তান হারিয়ে গেছে, চলে গেছে আল্লাহর ডাকে, অধৈর্য হলে চলবে না, কষ্ট পাবেন এটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্যই হাদিসেও দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, কারো বিদায় ঘটলে দোয়া করতে হয় লিল্লাহি আখাদা মা আতা, আল্লাহ যা দিয়েছিলেন আল্লাহ তা নিয়েছেন, আমার কিছুই করার নেই, আল্লাহ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন,
এটাও আলহামদুলিল্লাহ। জোর করে আমার রাখার কোনো ক্ষমতা নেই, জোর করে নেওয়ার যেমন ক্ষমতা নেই, জোর করে রাখারও তেমন কোনো ক্ষমতা আমার নেই। শুধু আমাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। ঠিক এমনইভাবে জীবনে বহু সমস্যা আসতে পারে, সব সমস্যার উপরে ধৈর্য ধারণ করা, তবে এই ধৈর্যটা, বিপদের সময় ধৈর্যটা কিছু বিষয়ের কারণে সহজ হয়। প্রথম, আপনার দৃঢ় ঈমান থাকতে হবে তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি, যে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সবই আসতে পারে, আমাকে ধৈর্য ধরতে হবে। এই দৃঢ় ঈমান আপনাকে সহায়ক হিসাবে কাজে আসবে। দ্বিতীয়, আপনি ভাববেন দুনিয়ার শান্তি বড় শান্তি নয়, জান্নাতের শান্তি হল আসল শান্তি, জান্নাতের আরাম আয়েস হল আসল আরাম আয়েস। সেই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যকে আপনি যখন চিন্তা করবেন যে দুনিয়ায় শত কষ্ট হলেও আমার জান্নাত ঠিক রাখতেই হবে, তখন আপনার জন্য ধৈর্য ধারণ করাটা সহজ হবে। কিন্তু দুনিয়ার আরাম আয়েসটাকে যদি বড় মনে করি, জান্নাতকে বড় মনে না করি, তাহলে হয়তো আমি ধৈর্য হারা হয়ে যাব, জান্নাত হারাও হয়ে যেতে পারি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা যেন আমাদের সুখে দুঃখে সর্বদায় এই চারটি বৈশিষ্ট্য অর্জন করে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।